ভিডিও আজকে আমি এখানে নিয়ে এসেছি কাঁচকলার ভর্তার রেসিপি নিয়ে তো এখানে সিদ্ধ করা কাঁচকলা রাখা হয়েছে তারপর আমরা এখানে মরিচ শুকনো মরিচ এবং রসুনের বাটা লবণ দিয়ে বেটেছি এই বাটাটা আমরা প্রথমে বেটেছি এবং এখনো কিছু পরিমাণ লবণ দিয়ে এই কাঁচ তো গাইস এরকম আপনারা মিহি করবেন আমরা সুন্দর করে মিহি করে বেটে তারপর এই কাঁচকলাকে বাগার দেব তেলে তো গাইস এরকম বাটা হয়ে গিয়েছে আমাদের এখন আমরা যাব চুলায় এটাকে বাগার দিতে তো গাইস এখন আমরা একটা কড়াই চুলার মধ্যে দিয়ে দিয়েছি এতে আমরা কিছু পরিমাণ তেল দিব গরম হচ্ছে তেলটা দেন আমরা এতে কুচি কুচি করে কাটা পিস কুচিগুলো দিয়ে দিব তারপর আমরা এতে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব তো গাইস এখানে হালকা হালকা ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে পেঁয়াজগুলো আইটু হবে দেন আমরা এতে কিছু পরিমাণ কালো জিরে দিয়ে দিব দু চারটার মতো বেশি না খুবই অল্প পরিমাণে দেন আমরা কাঁচকলা যে বাটাটা ছিল ওটা দিয়ে দিলাম সুন্দর করে এখন এটাকে নেড়ে দেওয়া হচ্ছে তো গাইস এটা আমাদের ভাজা ভাজা হচ্ছে আরো ভাজা ভাজা হবে তো গাইস এরকম আরো ভালো ভালো রেসিপি পেতে এবং আমাদের আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ গাইস আসসালামু আলাইকুম